সাবস্ক্রাইব করুন ইজি আর বেল উলআকটি প্রেস করুন আরও নতুন নতুন পেইন্টিং ভিডিও দেখার জন্য হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আর আমি বিশ্বনাথ পাল আর আপনারা দেখছেন ইজি পেন্ট উথ বিশ্বনাথ তো বন্ধুরা আজকে আমি পেইন্টিং করব না কিন্তু আজকে একটা মানে আমি যেই দিয়ে পেন্টিং করি ম্যাক্সিমাম টাইম যে ওয়াটার কালার দিয়ে পেন্টিং করি তো সেই কালারটা আমি কীভাবে তৈরি করি সেগুলো আমি আজকে দেখাবো এই ভিডিওটা তৈরি করার মানে আমার মেন উদ্দেশ্য যে এটাই যে আমি যখন এই কালারগুলোতে পেন্টিং করতে অনেকে আমাকে প্রশ্ন করে যে এগুলো কি কালার এগুলো কি অ্যাকলি কালার তো আমি বলি না এগুলো ওয়াটার কালার তো যখন বলি যে ওয়াটার কালার তখন তারা হয়তো কনফিউজ হয়ে যায় যে এগুলো কী ধরনের ওয়াটার কালার যে দেখতে অনেকটা অ্যাকলি কালার মতো দেখতে হুম তো সেই কনফিউশন দূর করার জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিও আমি দেখাবো যে কীভাবে আমি এই কালারগুলো তৈরি করি এবং এই কালারগুলো কী কালার এবং বাজারে কেমন মানে কেমন দামে কিনতে পাওয়া যায় কেমন দেখতে হয় কালারগুলো ঠিক আছে তো এই ভিডিও আমি আজকে করবো হুম তো এই ভিডিও করার এই ভিডিও করার উদ্দেশ্য যে এই কালারগুলো মানে বাজারে খুব কম দামে খুব সস্তা কালার এগুলো আমরা নর্মাল যে অর্ডার কালারগুলো আমরা ইউজ করি তো এগুলো সেই কালার নয় এগুলো খুব কম দামের এগুলো হচ্ছে ডাস্ট কালার গুঁড়ো কালার ঠিক আছে তো এই কালারগুলো আমি আজকে গোলা দেখাবো কীভাবে কালারটি মানে তৈরি করতে হয় গুলতে হয় কি মিডিয়াম দিয়ে গুলতে হয় কীভাবে গুলতে হয় এটা আমি আজকে আপনাদের দেখাবো হুম তো এই কালারগুলো যদি আপনারা অনেকে চান যে আমরা খুব কম খরচে পেন্টিং করব অনেকে হয়তো আর্থিক অবস্থা মোটামুটি মিডিয়াম মধ্যবিত্ত ঘরে তারা তো তাদের পক্ষে দামি অয়েল পেন্ট কিনা যে একটা সিক্সটি এমএল টিউবের দাম যেটা হচ্ছে বাজারে তিন চারশো দু তিনশো টাকা অনেক বেশি আমাদের পক্ষে তো তাদের জন্য এই যে ওয়াটার কালারটা এটা কিন্তু খুব ভালো একটা কালার দেখতেও খুব ভালো ছবিগুলো খুব ভালো হয় তো এই কালারটা আজকে আমি দেখাবো কিভাবে কালারগুলো তৈরি করতে হয় তো এই ভিডিও দেখার পরে আশা করি অনেকের হেল্প হবে এবং অনেকের পেন্টিং করতে যে কালার নিয়ে প্রবলেমগুলো হয় তো সেই পেন্টিংয়ে সেই প্রবলেমগুলো অনেকটা সলভ হয়ে যাবে তো যাই হোক চলুন শুরু করা যাক এ হচ্ছে আমাদের সেই কালার্স ঠিক আছে এই যে এটা হচ্ছে বিস্কুট কালার এটা সাদা এটা হচ্ছে ইলো এটা হচ্ছে ব্লু এটা ডিপ সবুজ এটা রেড এটা গোলাপি আর এটা হচ্ছে সবুজ তো এই হচ্ছে আমাদের টোটাল কালার্স হুম এই কালারগুলো দেখুন আমি দুটো কালারকে আমি দুটো ভাগে ভাগ করেছি মানে এই দুটো কালারগুলোর গোলা দু রকম মানে এইগুলো এক ধরনের গুলতে হবে গোলার স্টাইলটা এক ধরনের আর এইগুলো গুলার টেকনিকটা আরেক ধরনের ঠিক আছে তো আমি এই এর থেকে একটা গুলে দেখাবো আর এর থেকে একটা করে দেখাবো তো যে কোনো এই একটা একটা গুলে দেখালে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে রঙগুলো গুলতে হয় হুম ওকে ফ্রেন্ডস তো আমি প্রথমে এই হলুদ রঙটা গুলি এ দেখুন এটা গুঁড়ো রঙ ডাস্ট কালার ঠিক আছে এ দেখুন তো এই রঙটা এই রঙটা গুললে পরেই এই রঙটা গুলার যে নিয়মটা সেই নিয়মেই এই সব গুললেই হয়ে যাবে হুম তো প্রথমে আমি এই রঙটা গুলে দেখাচ্ছি এই যে এইটা পুরো ডাস্ট কালার এই দেখুন পুরো ডাস্ট কালার হুম আচ্ছা তো এটা প্রথমে আমরা একটা রঙের একটা পাত্র নেব এর মধ্যে আমরা রঙটা ঢালব এই যে আচ্ছা মোটামুটি আমরা একটা পূর্বে মতন রঙ ঢেলে নেব তারপরে আমরা এই যে কালারগুলো আছে হলুদ সাদা নীল এবং এই কালারগুলো যেগুলো এগুলো আপনার হাত দিলে বুঝতে হবে এবার জলের সঙ্গে জল দিলে গুলে যাবে তো এগুলো প্রথমে জল দিয়ে নেব এই যে একটু জল দিয়ে নিলে পরে দেখুন এগুলো জলের সঙ্গে ভিজে যাবে কিন্তু এই যে কালারগুলো আছে এই যে এই কালারগুলো এই যে লাল তারপরে ডিপ সবুজ এই কালারগুলো কিন্তু জলের সঙ্গে একদম ভিজবে না মিশবে না সেই জন্য এইগুলো আঠা দিয়ে গুলতে হবে কিন্তু এগুলো প্রথমে জল দিয়ে নিতে হবে এইবার জল দিয়ে নেওয়ার পরে এইবার এখানে আঠা দিতে হবে তো এবার এই হলুদ কালারটা দেওয়ার পরে এর মধ্যে যে মিডিয়ামটা দিতে হবে আঠাটা সেটা হচ্ছে এই কালার এই যে এটা কালার না এটা হচ্ছে আঠা এটা এক ধরনের লিকুইড ফেভিকল ঠিক আছে তো এইটা আমরা এর সঙ্গে মেশাবো তো এটা আমরা আগে একটুখানি হালকা কচ্ছ করে কেটে নিই এই যে তো এইবার আমরা এইটা আমরা এর মধ্যে সামান্য একটা পরিমাণ মতন মেশাবো এইবার আমরা এই দেখুন এই আঙুল দিয়ে আস্তে আস্তে ভাবে গুললে পরেই এই দেখুন আস্তে 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 হবে গুললে পরেই এই দেখুন কত সুন্দর কালার হয়ে গেল হুম এই পুরোপুরি এখানে প্রায় ধরুন সিক্সটি এম এল কালার আছে এর মধ্যে এই দেখুন পুরো ওয়াটার কালার এবার এই কালার দিয়ে আপনি যদি রঙ করেন কালার করেন বেশ সুন্দর লাগবে দেখতে ওকে তো এই যে হলুদ কালারটা এই হলুদ কালারটা দিয়ে তো ওকে তো এই হলুদ কালারটার মতন করে আমরা এই যে এই কালারগুলো এই যে এই হলুদ এই ব্লু এই সাদা এই বিস্কুট কালার এই চারটে কালার গোলার এই একই পদ্ধতি এই নিয়মে গুললে পরে এই চারটে কালার গোলা হয়ে যাবে ঠিক আছে এবার এ দেখুন এই কালারগুলো এই যে সবুজ লাল হচ্ছে গোলাপি একটা লাইট সবুজ এবার এই কালারগুলোর মধ্যে যে কোনো একটা কালার আমি গুলে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে এই চারটে কালারে কিন্তু একই একই টাইপে মানে একই পদ্ধতিতে গোলা নিয়ম ঠিক আছে তো এই চারটের মধ্যে আমি যে কোনো একটা গড়ে দেখাবো তো আমি কী বলবো আমি লালটা করে দেখাবো ঠিক আছে তো আমি লাল কালারটা আমি এখন আমাকে গুলো দেখাবো ঠিক আছে ওকে ফ্রেন্ডস তো এই হচ্ছে আমার লাল কালারের মগ এর মধ্যে অলরেডি খাই কালার আছে তাও আমি আপনাদের গুলো দেখাবো আচ্ছা লালটা আমি আমাদেরকে ঢালি এই যে গুঁড়ো রঙ আমাদের লাল আচ্ছা মোটামুটি আমি অল্প নিলাম হুম আচ্ছা এবার প্রথমে লাল নেওয়ার পরে আমরা যেরকম এই কালার কি করলাম আমরা জল দিয়ে নিলাম আগে ঠিক আছে তো যে যে প্রথমে বললাম যে এই কারগুলো গোড়ার নাম আলাদা সেজন্য এতে জল দিলাম কিন্তু এতে জল দিয়ে না আগে জল দেওয়ার পরে রঙটা মিশবে না তার জন্য কি করবো আমরা এর মধ্যে আগে অল্প সামান্য একটু আমরা এই আঠা দিয়ে নেবো মানে এই ফেভিকলটা আমরা অল্প অল্প বেশি না আচ্ছা এই অল্প দিয়ে নেওয়ার পরে কি করবো আমরা এবার এটাকে আঙুল দিয়ে এরকম ঘুরতে থাকবো ঠিক আছে করে আস্তে আস্তে ঘুরতে থাকবো এইভাবে ঘুরতে 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 তো আমরা এই যে রংটা এভাবে অনেকক্ষণ ধরে ঘুরতে থাকতে হবে ঠিক আছে এইগুলো এই কালারগুলো এক ধরনের রঙ কিন্তু এগুলো এক ধরনের এটা অনেকক্ষণ ধরে ঘুরতে 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 কি হবে এক সময় এটা মানে সব রং একসঙ্গে মিশে একটা অনেকটা গাঢ় হয়ে যাবে ঠিক আছে তো এটা আমি অনেকক্ষণ থেকে ঘুরতে থাকি এইভাবে ঘুরতে 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 এই যে আপনারা দেখছেন রঙটা কিন্তু একসঙ্গে একসঙ্গে দলা পাকিয়ে যাচ্ছে তাই তো এই যে এই যখন একদম পুরো দলা বাগিয়ে গেল হুম শক্ত হয়ে গেল তো এইবার আমরা কি করব এইবার এই যে আমরা যে আঠাটা এই আঠাটা অল্প অল্প করে আমরা দিয়ে এই দলাটাকে পাতলা করব অল্প অল্প করে একবার দিলে কিন্তু পাতলা হবে না সেগুলো কিন্তু মিশে যাবে তো আমরা এই যে অল্প অল্প করে দিয়ে এই যে একটু সামান্য একটু পাতলা হলো হুম আচ্ছা এবার আর একটু দেব এইভাবে একটু 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 করে দিয়ে আমরা একটা পরিমাণ মতন মানে এই রঙটাকে আমরা পাতলা করে নেবো ব্যস্ত হলে পরে হয়ে গেল একটুখানি একটু পাতলা করলাম হুম এইভাবে আমরা রংটাকে আস্তে আস্তে আঠা দিয়ে 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 একটা পরিমাণ মতো পাতলা করব হুম ব্যাস হুম ওকে ফ্রেন্ডস তো যেটুকু আমি রং নিয়েছিলাম তাতে আমার এত পরিমাণ রঙ হলো ঠিক আছে আপনারা একটু রং আঠা যে একবার ঢেলেই যাবেন তার রঙটা পাতলা হয়ে যাবে হ্যাঁ একটা পরিমাণ মতো আর ঢালতে হবে এবার রঙটা ঠিক আছে তো এই যে এবার এই হলুদ রংটার প্রসেসে এই রঙগুলো গুলতে হবে আর এই লাল রঙের প্রসেসে এই 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 কালারটা এই কালারটা এই কালারটা এইগুলো গুলতে হবে ঠিক আছে এবার বাদ থাকলো আর একটা কালার যেটা কিন্তু সেটা অন্য প্রসেসে গুলতে হবে আমি হাতে ধুয়ে নিই হুম আচ্ছা এবার কী সেটা হচ্ছে কালো কালার আমরা কালো কালারটা আমরা কীভাবে ব্যবহার করবো আমি দেখাচ্ছি কালো কালার হচ্ছে আমি এই মগের মধ্যে ওগুলো নিই কালোটা দেখতে একটা এরকম ডানা দানা হয় গুঁড়ো গুঁড়ো এই যে এটা কিন্তু কালো কালার দানাকালি এগুলোকে বলে দানা কালি বাজারে দানাকালি বলে দিয়ে দেবে এইগুলো আমাদের এই একটা পাত্রের মধ্যে আমাদের কি করতে হবে প্রথমে ভিজিয়ে রাখতে হবে ঠিক আছে এই যে এই একটা পাত্রের মধ্যে এই সামান্য একটু জল দিয়ে এটা ভিজিয়ে রাখতে হবে হুম ভিজিয়ে রাখার পরে খানিকক্ষণ পরে প্রায় এক ঘন্টা পরে এগুলো ভিজিয়ে বেশ ভিজে ভিজিয়ে মানে অনেকটা গলে যাবে তখন আমরা কি করব এই যে আঠাটা এই আঠাটা দিয়ে আমরা রঙটা সেমভাবে গলে নেব ব্যস্ত হয়ে যাবে এই কালি আর যে আমরা যে পার্সিয়ান ব্লু যেগুলোকে আমরা নীল বলি সেই কালারটা একই কালারের হুম বাদ বাকি এই কালারগুলো এইভাবে গুলতে হবে আর এই কালারগুলো এইভাবে গুলতে হবে ব্যাস সিম্পল এই হচ্ছে আমাদের এই ওয়াটার কালারগুলো গোলার নিয়ম কিন্তু এই ওয়াটার গুলো এই ফিভিকল ছাড়া গোলা যায় না ঠিক আছে এই দিয়ে গলতে হবে এবং হচ্ছে লিকুইড ফিভিকল ঠিক আছে ওকে তো ফ্রেন্ডস এই হচ্ছে আমার আজকের ভিডিও তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগে লাইক করবেন এবং যদি মনে হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করা দরকার করলে ভালোই হবে খারাপ হবে না তো বলবো সাবস্ক্রাইব করবেন কারণ আমি আমার চ্যানেলে অনেক নতুন নতুন পেন্টিং ভিডিও আপলোড দিয়ে থাকি আর আমি শেখাই যে কীভাবে খুব সিম্পল নর্মাল উপায় পেন্টিং করতে হয় তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আশা করি আপনাদের যে সাবস্ক্রাইব করাটা আশা করি বিতে যাবে না তো জাস্ট এইটুকুই বলবো তো আজকের মতো এ পর্যন্ত থাক দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ